বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের আর কত মাশুল গুনবে দেশের ফুটবল? প্রায় পাঁচ বছর ধরে চলা কার্যক্রমে এই অঞ্চল থেকে ফুটবলটা এক প্রকার হারিয়ে যাবারই পথে। হতাশা আর আক্ষেপের এই অধ্যায় এবার যোগ হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। আগামীর পরিকল্পনা আর দাবি দাওয়া নিয়ে নতুন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিল বাফুফে। অক্টোবরে নারী সাফ সামনে রেখে চাহিদাপত্রে বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম, তবে 31 ডিসেম্বরের আগে পাওয়া যাবে না বলে সাফ জানিয়েছে মন্ত্রণালয়। তাই বিকল্প ভাবনাই বাফুফে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম, এটা আসলে আমরা যতটুকু এখানে সবাই ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং মাননীয় মন্ত্রী ছিলেন, যে এটা সব কাজ শেষ করতে এই বছরের শেষ পর্যন্ত লেগে যাবে। অর্থাৎ এইখানে আমরা এই টুর্নামেন্ট ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব নয়। তা যেহেতু আমরা হোস্ট হতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের অন্য অন্য যে ব্যবস্থাগুলো আছে, যেমন মনে করেন সিলেট সহ অন্য অন্য যেগুলো আছে আন্তর্জাতিক ভেন্যু, সেইগুলোতে এবং আমরা একটা বিকল্প ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়ামকেও চিন্তা করছি। এদিকে ভেন্যু নিয়ে আরও জটিল পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাফুফে। কমলাপুরে নতুন টার্ফ বসানোর কাজ শুরু হবে শিগগিরই, তখন বাধ্য হয়েই বন্ধ রাখতে হবে খেলা। সেটা সাময়িক অসুবিধার সৃষ্টি করলেও টার্ফ বসানোর সময় এলিট একাডেমির ফুটবলারদের আবাসন সংখ্যা বাড়ানোর জন্য নতুন আরেকটি ফ্লোর নির্মাণের দাবি জানিয়েছে ফুটবল ফেডারেশন। কমলাপুর স্টেডিয়ামের যখন টার্ফটা লাগবে, সেই সময় আমরা মাননীয় মন্ত্রীর কাছে যেটা বলেছি যে এখানে আমাদের যে ট্যালেন্ট হান্ট, আমাদের যে এটা চলছে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো চলছে, বয়স ভিত্তিক প্রায় 60-70 জন থাকে, এখানে যদি আর একটা ফ্লোর বাড়িয়ে দিয়ে আমাদের যদি করে দেওয়া হয় তাহলে আরও হয়তো আরও 30 জনকে এখানে অ্যাকোমোডেশন করা যাবে। এছাড়াও নতুন মন্ত্রীর কাছে ফুটবলের জন্য একটি নির্দিষ্ট স্টেডিয়াম চেয়েছে বাফুফে। সে বিষয়ে পাপন ইতিবাচক ইঙ্গিত দিলেও আরও যাচাই বাছাই প্রয়োজন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।